এমনি ঘুমাই যাও, ঘুমাতে না পারলে জাগা থাকো, কিন্তু টেনশনের কারণে কোলো আমাকে রিকোয়েস্ট করো না, আমি দুইটা ঘুমের ওষুধ খাবই। আর থাকে তো সব সময় ডিপ্রেশন। আমি আজ 8 মাস ধরে যে বিয়ে করছি, একটা দিনও আসি দেখলাম না যে আমার মুড ভালো আছে, কিন্তু মুড খারাপের কারণ একটা দিনও আমাকে করতে পারেনি। সম্প্রতি মামুনকে হত্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে তার মুখ থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মামুন বলেন খায়রুন্নাহার অর্থাৎ তার স্ত্রী সবসময় ডিপ্রেশনে ভুগতেন, আর তিনি প্রায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। মামুন বলেন ঘটনার দিন খায়রুন্নাহার দুইটি ঘুমের ওষুধ খাওয়ার সময় তিনি তাকে বাধা দেন, আর তিনি বলেন তাকে ওষুধ না খেতে, কিন্তু খায়রুন্নাহার বলেন টেনশনের জন্য আমার ঘুম আসবে না, প্লিজ আমায় বাধা দিও না। তখন মামুন আর তাকে বাধা না দিয়ে নামাজের উদ্দেশ্যে বের হয়ে যান, কিন্তু সকাল 7টায় মামুন তাকে কল দিলে তিনি কল রিসিভ করেন না। খায়রুন্নাহার কেন এত ডিপ্রেশনে ভুগছিলেন এটা জিজ্ঞাসা করলে তিনি বলেন খায়রুন্নাহারকে তার আত্মীয় স্বজন এবং বোন ফোন দিয়ে নানা ধরনের কথা বলতেন। তিনি কেন হাঁটুর বয়সের ছেলেকে বিয়ে করলেন, তাছাড়া তার কলিগরাও অনেক বাজে মন্তব্য করতেন। তাছাড়া একজন মানুষকে যখন সবাই মিলে এরকম কথা শোনাতেন, তাই তিনি ডিপ্রেশনে থাকতেন।